প্রথমবারের মতো তিন সংস্করণের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড দল। আগামী মার্চে তিনটি করে ওয়ানডে ও টি-20 সঙ্গে একটি টেস্ট খেলবে আইরিশরা। প্রতিবার সব সিরিজে মিরপুরের প্রাধান্য থাকলেও এবার থাকছে না। ওয়ানডে ম্যাচগুলো হবে সিলেটে আর টি-20 সিরিজ হবে চট্টগ্রামে। তবে একমাত্র টেস্টের ভেন্যু হচ্ছে মিরপুর। লর্ডসে নিজেদের সর্বশেষ টেস্ট ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে যখন মাঠে নেমেছিল আয়ারল্যান্ড, তখন ছিল 2019 সাল। মাঝে পেরিয়েছে তিনটি বছর, আইরিশদের টেস্ট খেলার সুযোগ আর হয়নি। অবশেষে ঘুচতে যাচ্ছে আক্ষেপ। বাংলাদেশের বিপক্ষে 4 এপ্রিল সিরিজের একমাত্র টেস্টের মধ্য দিয়ে আবারও সাদা জার্সিতে ফিরতে যাচ্ছে টিম আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের সিরিজ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী জানিয়েছেন, ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পর আয়ারল্যান্ডের সফর হবে বাংলাদেশের জন্য আরেকটি রোমাঞ্চকর ইভেন্ট। বিসিবি ও ক্রিকেট আয়ারল্যান্ডের মধ্যে সম্পর্ক খুবই ভালো। ঠাসা আন্তর্জাতিক সূচির মধ্যেও দুই বোর্ড এই সফর আয়োজনে পাশাপাশি থেকে কাজ করে গেছে। টেস্ট ক্রিকেটে ফেরা নিয়ে ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম জানিয়েছেন, সফরের শেষ ম্যাচটি খেলোয়াড় ও দর্শকদের বাড়তি আগ্রহের কারণ হবে, যেটি দিয়ে আয়ারল্যান্ড টেস্ট ক্রিকেটে ফিরছে। তাদের দলের জন্য এশিয়ান কন্ডিশনে চ্যালেঞ্জের ব্যাপার হবে। দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগে একবারই বাংলাদেশে এসেছিল আয়ারল্যান্ড। 2008 সালে 3 ম্যাচের সেই ওয়ানডে সিরিজে বাংলাদেশ জিতে নিয়েছিল সবগুলো ম্যাচ। আয়ারল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি: 18 মার্চ প্রথম ওয়ানডে সিলেটে, 20 মার্চ দ্বিতীয় ওয়ানডে সিলেটে এবং 23 মার্চ তৃতীয় ওয়ানডে এটিও সিলেটে। 27 মার্চ টি-20 অনুষ্ঠিত হবে চট্টগ্রামে এবং 29 মার্চ টি-20 দ্বিতীয় ম্যাচটি হবে চট্টগ্রামে এবং 31 মার্চ তৃতীয় টি-20 ম্যাচটিও হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। 4 থেকে 8 এপ্রিল একমাত্র টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এখন এ পর্যন্তই আসছে স্পোর্টস মেইলের অন্যান্য খেলার খবর নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খেলাধুলার সব খবর সবসময় পেতে ফলো করুন sportsmail24.com এর ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এবং টুইটার, আর সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।